Samsara sindhuttarani hidayam yadi sad Sankirtanamritarase ramate manosche Premam budhau viharani jadi chitta viti Chaitanya chanda charane kurutanuragam Chaitanya chanda charane kurutanuragam Gauriya Goshtipati Srisila Bhakti Siddhanta Saraswati Goswami Thakur janiyechen Krishna Priti Gaur Priti Krishna Pritir emon ek ashchorjo alaukik akorshon ache jate amar jibone noitik charitro noitik bichar niti egulo tar samne somosto tuchho hoye jay যখন আমার নীতি আদর্শ কৃষ্ণ সেবার বাধা হয়ে দাঁড়ায় সেই সময় যখন আমি এই সমস্তগুলো ছুঁড়ে ফেলে দিয়ে সমাজের লোক নিন্দা করলেও আমি যখন কৃষ্ণ সেবায় আত্মনিবেদন করি ঝাঁপিয়ে পড়ি তখন বাইরের দৃষ্টিতে এটা ইল্লিগাল মনে হতে পারে এটা বৈধ বলেও না মনে হতে পারে কিন্তু সেটাও পরম আদরে বরণীয় সেটা আমরা মাথা পেতে নেব জগতের লোক যতই নিন্দা করুক আমাদের তাতে কোনো কিছুই যায় আসে না কৃষ্ণ সেবা ভগবত সেবার এক আশ্চর্য অলৌকিক ক্ষমতা আছে আকর্ষণ আছে যার সামনে নৈতিক আদর্শ বা বিচার সমস্ত কিছু তুচ্ছ বোধ হয় এগুলো সেরকম অবস্থায় উন্নীত না হলে এই বাচালতা আমরা করে থাকি এই অবস্থায় এইসব কথাগুলো বোঝা যায় না বাইপুরাণে একটা কথা পাওয়া যায় আচি নোতিজ স্বাস্থ্যার্থম আচরে স্থাপয়তিপি স্বয়ং আচরতে যস্মাত আচার্য তেন কীর্তিতা স্তেন কীর্তিতা আচি নোতিজ স্বাস্থ্যার্থম স্বয়ং আচরে স্থাপয়তিপি স্বয়ং আচরতে যস্মাত আচার্য স্তেন কীর্তিতা বাস্তবিক কথা হলো চেতনের সঙ্গে অচেতন কখনো প্রীতি বিনিময় করতে পারে না বদ্ধ জীব যে অবস্থায় বিচরণ করছে বর্তমানে সে অবস্থায় অপ্রাকৃত জগতের ভগবানের সঙ্গে যোগাযোগ সম্বন্ধ স্থাপন করা খুবই কঠিন যে অবস্থায় উন্নীত হলে পরে অপ্রাকৃত জগতের সঙ্গে সম্বন্ধ স্থাপন করা সম্ভব হয় সেইটার নামই হলো ভজন আমরা ভজন বলে কোনো কিছু উপলব্ধি করতে পাচ্ছি না যদি পারতাম তাহলে আজকে এই গৌরনা গোসাই যাকে বলা হচ্ছে অদ্বৈত আচার্য যার ডেফিনেশন আমি আগেই দিলাম আচার্য কথা কাকে বলে আচার্য জগতের যদি সর্বশ্রেষ্ঠ আচার্য জগতের যদি সর্বশ্রেষ্ঠ আদর্শ আমাদের সামনে কেউ রেখে থাকেন তার নাম হলো অদ্বৈত গোসাই অদ্বৈত আচার্য যদ্যপি তিনি ভগবান ভগবানই আচার্যের ভূমিকায় এসছেন চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ ভগবান তিনি আচরণ করে দেখালেন সেই জন্য তিনিও আচার্য যার জন্য আমরা একটা কথায় পাই কৃষ্ণম বন্দে জগৎগুরুম যদিও কৃষ্ণ কাউকে দীক্ষা দেন নাই কিন্তু কৃষ্ণের আচরণ সবার পক্ষে অনুভব করা সম্ভব হয় নাই প্রতি পদে পদে কৃষ্ণ লীলা এবং তার আচার আচরণ বদ্ধজীবের কাছে একটা সন্দেহ সংশয়ের সৃষ্টি করে কিন্তু গীতাতে জানাচ্ছে যদি আমাদের ভগবত সম্বন্ধে ভগবানের ধাম সম্বন্ধে ভগবানের নাম সম্বন্ধে ভগবানের শুদ্ধ ভক্ত সম্বন্ধে কোনোরকমভাবে যদি আমার ভেতরে কোনো সংশয় সন্দেহ বিদ্বেষের সৃষ্টি হয় তাহলে আর আমার কোনো রাস্তা নাই ভগবদ্গীতাতে জানাচ্ছেন সংশয় আত্মা বিনশ্বতি কোনো সিদ্ধান্ত বুঝলাম না ভগবানের লীলা কী জন্য তিনি এরকম লীলা করলেন এগুলো অনুভব না হলে তাহলে বদ্ধজীবের সর্বনাশ উপস্থিত হবে সেই কারণেই হয়তো গৌরাঙ্গ মহাপ্রভু এসছেন যেটাকে পরশুদিনও বিদেশিদের কাছে আলোচনা প্রসঙ্গে জানানো হচ্ছিল যে গৌরাঙ্গ লীলা ইজ দ্য exact explanation of Krishna Lila. Krishna Lila jodi appendix, kono boi grontho apnara poren,
গ্রন্থর পেছনে দেখবেন অ্যাপেন্ডিক্স আছে, যে কোনো গ্রন্থের সার সংকলন থাকে, কৃষ্ণলীলা কী বস্তু, কৃষ্ণলীলা এইসবের মানে কি, এইগুলো কেউ বুঝতে না পারার জন্যই কৃষ্ণ স্বয়ং গৌরাঙ্গ রূপে এসেছিলেন। গৌরাঙ্গ রূপে এসে তিনি আচরণের মাধ্যমে বুঝিয়ে দিলেন এই গৌরাঙ্গ লীলা তোমরা যা ভাবছো তোমাদের জড় দুর্গন্ধ দূষিত এই মানসিক অবস্থা এবং শরীরের মাধ্যমে চিন্তার মাধ্যমে যেটা ভেবে নিয়েছ ওটা গৌরলীলা নয়, ওটা কৃষ্ণলীলা নয়। কৃষ্ণলীলা অনেক একটা উন্নততর বিষয়, এমন একটা বিষয় যে পর্যায়ে অনুভব হওয়া সাধারণ ব্যক্তির সম্ভব নয়। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী নামক গৌড়ীয় গোষ্ঠীপতি, যিনি এ জগতে আচার্যের ভূমিকায় এসেছিলেন, সর্বশ্রেষ্ঠ আচার্যের ভূমিকায় তিনি আছেন, অদ্বৈত গোসাঁয়ের যা কিছু আদর্শ সবই শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের মধ্যে প্রকাশিত হয়েছে। হয়তো আপনারা বলবেন, একটু আগেই তো বললেন অদ্বৈত গোসাঁয়ের মতো শ্রেষ্ঠ আচার্য কেউ নাই। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর যখন বলেছিলেন, আপনারা জেনে রাখবেন ভালো করে, যে বৃন্দাবন দাস ঠাকুরকে গৌড়ীয়গণের একমাত্র আচার্য হিসেবে জানবেন, তখন আপনাদের মধ্যে সন্দেহ সৃষ্টি হলো, কেন একমাত্র আচার্য হবেন, অনেক তো আচার্য আমাদের ছিল। এই কথার মানেটা বহুপাদের আনুগত্যে, ভক্তিবিনোদ ঠাকুরের আনুগত্যেই একমাত্র বোঝা যাবে, বিরাট কিছু পাণ্ডিত্যের দ্বারাও এসব কোথাও অনুভব করা যাবে না। শ্রীল বহুপাদ বলতে চেয়েছেন বৃন্দাবন দাস ঠাকুরের যে আশ্চর্য এক্সিলেন্ট আচার্যত্ব, যেখানে বৃন্দাবন দাস ঠাকুরের করুণার প্রবাহ সমস্ত বদ্ধজীবকে স্পর্শ করতে পারে, কিন্তু বদ্ধজীব ভুল বুঝল তাকে। কেন বৃন্দাবন দাস ঠাকুর বলেছিলেন, এত বোঝাবার পরেও যদি কেউ না বুঝল তবে লাথি মারু তার শিরের ওপরে। লোকে বুঝতে পারলেন না, তাকে নিন্দা করতে আরম্ভ করলেন, বৈষ্ণব হয়ে এইরকম কী রাগ। হ্যাঁ, বৈষ্ণবের রাগ হয় কোন কোন সময়, কৃষ্ণ ভজনের ব্যাঘাত হলে, আর যদি কৃষ্ণ ভজনের ব্যাঘাত হলেও ক্রোধ না হয় সে বৈষ্ণবী নয়, সে বৈষ্ণবী নয়। যেখানে বলছেন যেখানে বৈষ্ণবের অবমাননা হরিকথার অবহেলা সেখানেই বৈষ্ণবের ক্রোধ প্রকাশিত হবে। নরোত্তম ঠাকুরের কৃষ্ণনগুলো দেখবেন, ক্রোধ বিদ্বেষী জনে ইত্যাদি কথা আছে। শিল বৃন্দাবন দাস ঠাকুরকে শিল প্রভুপাদ একমাত্র আচার্য এই কারণে বলেছেন, বাকি সব যত আচার্যত্ব আছে তার আচার্যত্বেতে পর্যবসিত হয়েছে, অর্থাৎ সমস্ত আচার্য এই বৃন্দাবন দাস ঠাকুর ব্যাসদেবজি এর মধ্যে সব আচার্যকে দেখতে পাবেন, ব্যাসদেব সাধারণ কেউ নয়। এই জন্যই এই কথাটা তিনি বলেছেন, এর মানে এই নয় বাকি আচার্যদেরকে তিনি অপমান করে বলেছেন এই একমাত্র আচার্য, এটা নয়, অর্থগুলো এরকম নয়। অর্থগুলো সবসময় গৌড়ীয়গণের মহাজনগণের আনুগত্য আমাদের করতে হয়, কিন্তু আমাদের দুর্ভাগ্য মহাজনগণের কোনো বাক্যই আমরা উপলব্ধি করতে পারি না, মুশকিল হয়ে যায় আমাদের পক্ষে। যখন বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়কে একমাত্র আচার্য বলেছেন, তার পেছনে এই গোপন রহস্য রয়েছে। যখন প্রভুপাদের আচার্যত্ব জগতে প্রকাশিত হল তখন এক নতুন দিগন্ত খুলে গেল, কেন রাধারানীর বিচার জগতের লোক কেউ বুঝতে পারেন না, তিনি একটা মেয়ে ছেলে, তার বিচার আমরা কী বুঝব, এই বুদ্ধি আমাদের। রাধারানী হলো কৃষ্ণের গুরু, তার বিচার জগতের কেউ মুনি ঋষি থেকে আরম্ভ করে কেউ উপলব্ধি করতে পারেন না। এমন একটা পর্যায়ে রাধারানী রয়েছেন, গোবিন্দ রয়েছেন, যাদের সম্বন্ধে একটা মন্তব্য করো আমার পক্ষে ধৃষ্টতা, যেখানে বলা হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর যখন তার নিজের আচার্যত্ব প্রকাশ করলেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জগৎগুরু তার আচার্যত্বের প্রকাশের সঙ্গে সঙ্গে বাকি জগতে যত তথাকথিত সস্তা আচার্য ছিল সেগুলো অবৈধ প্রমাণিত হয়েছে। যতক্ষণ পর্যন্ত না প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর আচার্য হিসাবে জগতে আত্মপ্রকাশ না করেছেন ততক্ষণ পর্যন্ত জগতের তথাকথিত সহজিয়া আদি গুরুগুলোকে আমরা বহুমানন করেছি, কিন্তু যেই পর্যন্ত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী আত্মপ্রকাশ করলেন তার ভাষা, তার কথা, তার আচরণ, তার আদর্শ সিদ্ধান্ত সমস্ত কিছু যখন জগৎবাসীর কাছে তিনি উপস্থাপনা করলেন তখন প্রমাণিত হলো বাকি যে তথাকথিত যারা আচার্যের কাজ করছেন তারা সব অবৈধ, তারা বাস্তবিক আচার্য আদৌ নয়। সর্বকালিক আচার্যত্ব প্রকাশিত হয়েছিল প্রভুপাদের চরিত্রে,
প্রভুপাদের জীবনে প্রকাশিত হয়েছিল, যার জন্য প্রভুপাদ বলতেন যদি জীবনে দেখেন চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা কেউ হরিভজনে নিয়োজিত আছেন তিনিই জানবেন আচার্য, বাকি কেউ পাঁচ ঘন্টা হরিভজন করলেন, দশ ঘন্টা একটু ফুর্তি করে নিলাম, পরে শিষ্যরা এলে দেখব তখন আমি আবার আত্মপ্রকাশ করব। এগুলো হচ্ছে কোনোটাই আচার্যত্বের কথা নয়, কোনোটাই আচার্য নয়। বাস্তবিক সদ্গুরু বা আচার্য তার আচার্যত্ব সর্বকালিক সর্বসময় দেশকাল পাত্র ব্যবচ্ছেদে তার আচার্যত্ব বিচ্ছিন্ন হয়ে যায় না, অনর্গলভাবে ভগবত সেবায় নিয়োজিত থাকেন তিনি। বাস্তবিক পক্ষে অপ্রাকৃত জগতের এইসব সত্য কথা বলবার সঙ্গে সঙ্গে অনেকের অনেক দুঃখ উপস্থিত হয়, তারা বলেন এই সমস্ত আলোচনার দরকার কি ছিল, এগুলো না হলেই ভালো হয়, এগুলো আমরা অপমানিত হচ্ছি। বাস্তবিক কথা হলো যাদের হৃদয়ে দুর্বলতা আছে অকৈত্তব জগতের অকৈত্তব কথা আলোচনা হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের হৃদয়ে একটা ভীতি সৃষ্টি হয়। আচরণশীল ব্যক্তির আচরণের এতই প্রভাব, তিনি যদি কোনো হরিকথা নাও বলেন, কোনো সভাতে গিয়ে খালি দাঁড়ান, সঙ্গে সঙ্গে সমস্ত লোক ভীত হয়ে যায়। কিসের জন্য ভীত? তিনি কি কেউ টেররিস্ট নাকি, ছুরি বন্দুক নিয়ে এসছেন? বল না, তার আচরণটাই জগতের কাছে ভীতির কারণ। এই রকম আদর্শ সত্যতে প্রতিষ্ঠিত অন্য কাউকে দেখা যায় না। এই জন্য প্রভুপাদ যেখানেই পৌঁছাতেন সঙ্গে সঙ্গে সবাই ভীত হয়ে যেতেন। বাস্তবিক পক্ষে প্রভুপাদ বলছেন যারা এই সমস্ত অকৈত্তব কথার কীর্তন না করতে চান, অকৈত্তব সত্যের কীর্তন বন্ধ করতে চান, বলে সমাজের লোক আমাদেরকে নিন্দা করবে, তারা আমাদের বিরুদ্ধে চলে যাবে, অতএব এই সমস্ত কথা দরকার নেই, অন্য কিছু কথা হোক। কিন্তু প্রভুপাদ জানাচ্ছেন যদি অপ্রাকৃত জগতের অকৈত্তব সত্য কথা আলোচনা করতে গিয়ে এই জগৎবাসী আমার বিরুদ্ধে চলে যাবে, অতএব আমি সত্য কথা বলবো না, কিছু মিষ্টি কথা বলে আমি ছেড়ে দেবো, তাহলে আমার ভগবত চরণে শতকরা শতভাগ বিশ্বাস নেই, এটা প্রমাণিত হলো। যার ভগবত চরণে শতকরা শতভাগ বিশ্বাস আছে তিনি একমাত্র পরম সত্যের কথা বলতে পারেন, আর যদি না বলতে পারেন সেটা প্রমাণিত হলো তিনি সৌতপন্থাকে পরিত্যাগ করেছেন। বোঝা গেল? ফলো হোয়াট ইজ সে। যখনই জগতের লোক ভীত হয়ে যায় বলে আমি সত্য কথা চাপা দিয়ে দিলাম, প্রভুপাদ বলছেন সেটাকে বলা হয় সৌতপন্থা পরিত্যাগ করে অসৌতপন্থা অবিধিপূর্বক আমি অবৈধিকভাবে চলছি, বেদের নীতি হলো সৌতপন্থা। সৌতপন্থাকে যে আচার্য বর্তমান যুগেও যদি কেউ, আমি কারোর সমালোচনা করছি না, বর্তমান যুগেরও কোনো যদি আচার্য সৌতপন্থাকে পরিত্যাগ করে যদি নিজের ইচ্ছা মতো কোনো সিদ্ধান্ত বা বিচারে প্রতিষ্ঠিত হন, তাকে আচার্য বলা হবে না, তাকে আচার্য কখনোই বলা হয় না। কারণ সৌতপন্থায় অবস্থিত না হওয়া পর্যন্ত কখনো কাউকে বাস্তবিক সাধু বলা যায় না। ছিল আচার্য শ্রেষ্ঠ ছিল অদ্বৈত গোসাঁয়ের জীবন চরিত্র আলোচনা করতে গিয়ে তার সিদ্ধান্তের কথাটাই বেশি আলোচনা হওয়া উচিত। যদি বলেন তিনি কোথায় আবির্ভাব হয়েছেন, তার বাবার নাম কী ছিল, মার নাম কী ছিল, ইত্যাদি কথা আলোচনা হলে ভালো হয়। হ্যাঁ, এগুলো আলোচনা তো হয়ই, এগুলো ভালো হয়, কিন্তু এগুলো আলোচনা থেকে অকৈত্তব জগতের নিয়ম হলো, আমাদের মহাজনরা শিখিয়েছেন, প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুর এরা সবসময় কোনো মহাপুরুষের বা ভগবানের কোনো ব্যক্তির আলোচনা প্রসঙ্গে সবসময় দুটো জিনিস আছে, একটা হচ্ছে অন্টোলজিক্যাল অ্যাসপেক্ট, একটা হচ্ছে মর্ফোলজিক্যাল অ্যাসপেক্ট। যখনই কোনো মহাপুরুষের আবির্ভাব তিরোভাব হয়, ভগবানের আবির্ভাব তিরোভাব হয়, সেই সময়তে যদি তার আচার আদর্শের কথা সিদ্ধান্তের কথা আলোচনা হয় তাহলে তার বাণী স্বরূপের উদ্বোধন হয়। যতক্ষণ পর্যন্ত অদ্বৈত গোসাইকে আমি কেবলমাত্র সীতাপতি বলে থেমে যাব, তাহলে তার পরিচয়টা পরিপূর্ণরূপে দেওয়া হয় না। যখনই আমি গৌরাঙ্গ মহাপ্রভুর পরিচয় দিতে যাব, গৌরাঙ্গ মহাপ্রভু কোথায় আবির্ভাব হয়েছিলেন, তার মা কী ছিল, পিতা কে ছিলেন, এই ধরনের কথাগুলো অবশ্যই অপ্রাকৃত কথা হবে যদি অপ্রাকৃত ব্যক্তি বলে থাকেন। আর যদি ইতিহাস বলেন তাহলে তার ওই অপ্রাকৃত শব্দ বেরোয় না বলে এটা প্রাকৃত হয়ে যাবে। সেখানে বলা হচ্ছে যে কোনো মহাপুরুষ বা ভগবান যাদের আবির্ভাব তির্ভাব আলোচনার কথা আমাদের প্রসঙ্গে আসে,
যে জন্য এই সব সভাগুলো সেখানে যতক্ষণ পর্যন্ত না আমি তার আচার আদর্শ সিদ্ধান্ত বিচারগুলো আলোচনা না করতে পারবো ততক্ষণ পর্যন্ত জানবেন তার কৃপা আমার উপর হয় না। তার কৃপা হয় নাই বলে তার যে বাণী স্বরূপটা আপনাদের কাছে আমি খুলতে পারছি না, তার খালি সীতাপতি তিনি এইটুকু বলেই আমি থেমে যাব। তিনি কোথায় আবির্ভাব হয়েছিলেন, লাউরে, সিলেটে, এইসব কথাই আমি বলবো, কিন্তু তার আচারাদর্শ সিদ্ধান্ত বিচারগুলো যখন আমি সীতাপতির কৃপাতে যদি আপনাদের কাছে আমি উপস্থাপন করতে পারি তাহলে হয়তো ছিটেপোটাকে কৃপা আমার ওপর হয়ে থাকতে পারে, গুরুবর্গের কৃপা, নচেত সম্ভব নয়। যেখানে বলা হচ্ছে যে অদ্বৈত গোসাইয়ের যে আচার্যত্ব, কেন আমি প্রথমেই ইউনিক আচার্যশিপ, অনন্য আচার্যের আদর্শ কেন প্রথমেই উল্লেখ করলাম, তিনি তো বাহ্যদৃষ্টিতে গৃহস্থ আশ্রমের আচরণ করেছেন, এই বিচারগুলো ভক্তিবিনোদ ঠাকুর খুব সুন্দরভাবে দিয়েছেন। যারা মূর্খ কিছু বোঝেন না, পারমার্থিক লাইনে হুজুগে চলে এসছেন, এই একটু আমি একটু তিলক করি, আমি একটু হরে কৃষ্ণ করি, গোলে হরিবোল দেওয়া, তারা এইসব কথা বুঝবেন না। ভক্তিবিনোদ ঠাকুরের যথেষ্ট উত্তর দিয়েছেন, এইসব শোনার মতো মানসিকতা আমাদের নাই বলে আমরা এখনও পর্যন্ত ঠকে যাচ্ছি, আমাদের কোনো লাভ হচ্ছে না। ভক্তিবিনোদ ঠাকুর জানিয়েছেন বৈষ্ণব ভক্ত গৃহী অবস্থায় থাকুন বা ত্যাগী অবস্থায় থাকুন, যে কোনো অবস্থায় থাকুন, তার অনন্য ভজনের আদর্শই সর্বশ্রেষ্ঠ, এর পরে অন্য কোনো কথা আসতে পারেন না। তিনি ত্যাগী কি গৃহস্থ এইসব কথা প্রশ্ন উত্থাপন হয় না। যারা এগুলো বোঝেন না, জড় বিচার নিয়ে রয়েছেন, তারাই এইসব কথা তর্ক বিচারগুলো তোলেন। অদ্বৈত গোসাই বাহ্যদৃষ্টিতে তিনি গৃহস্থ আশ্রম করলেও তার মতো আচার্যত্ব পৃথিবীর ইতিহাসে আজকে পর্যন্ত পৃথিবী যতদিন সৃষ্টি হয়েছে এরকম আচার্যত্ব প্রকাশিত হয় না। যার জন্যই স্বয়ং পরাৎপর অখিলেশ্বর স্বয়ংরূপ ভগবান যাকে কৃষ্ণ বলা হয়, যিনি কৃষ্ণ চৈতন্য, তিনিও তাকে গুরুরূপে গ্রহণ করেছেন, তিনিও তাকে গুরুরূপে সম্মান দিতেন, তিনি তাকে গুরুরূপে সম্মান দিতেন। সাক্ষাৎ পরাৎপর অখিলেশ্বর ইউর অ্যাটেনশন প্লিজ, সাক্ষাৎ পরাৎপর অখিলেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র আর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কেউ আলাদা নয়। যেখানে পরাৎপর অখিলেশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যাকে স্বয়ংরূপ ভগবান বলা হচ্ছে, তিনি কৃষ্ণ, তিনি কৃষ্ণ হয়েও তিনি যখন এই জগতে ভক্তরূপে অবতীর্ণ হলেন সেই সময় সাক্ষাৎ অদ্বৈত গোসাইকে তিনি গুরুরূপে সম্মান করতেন, একটুও গুরু ছাড়া অন্য বুদ্ধি তিনি করতেন না। সে প্রসঙ্গে অনেক ইতিহাস আছে, এইসব কথা আমি আলোচনা করতে চাই না। অদ্বৈত গোসাইয়ের যে সমস্ত প্রসঙ্গ সেটা হলো কি, যখন সমস্ত জগৎবাসী ভক্তি বিরুদ্ধ কর্মেতে ক্রিয়াকর্মেতে লিপ্ত রয়েছেন সেই সময় কোনো মতে জগৎবাসীর কাছে কৃষ্ণের প্রসঙ্গ একটা অলৌকিক প্রসঙ্গ, কোনো কথাই তারা উপলব্ধি করতে পাচ্ছেন না। সেই সময় অদ্বৈত গোসাই আবির্ভাব হয়ে জগৎবাসীর কাছে শুদ্ধ ভক্তির কথা আলোচনা আরম্ভ করেছিলেন নবদ্বীপ ধামে, এই শান্তিপুরে, সেখানে আলোচনা করেছিলেন ভগবানের অপ্রাকৃত ভক্তির কথা। কারণ ভক্তি হলো অমৃত, ভক্তি ছাড়া অন্য কিছুকে অমৃত বলে বোঝা যায় না, ভক্তি ছাড়া অন্য কিছুকে অমৃত বলে মানা হয় না, ভক্তি একমাত্র অমৃত। যেটা ভগবান শ্রীমৎ ভাগবতী মহাপুরাণে লিখেছেন, ভাগবতী মহাপুরাণে একমাত্র তিনি লিখেছেন, ভগবতী মহাপুরাণে তিনি লিখেছেন যে মই ভক্তির হি ভূতানাম অমৃত তায় কল্পতে, আমার প্রতি ভক্তি, আমার প্রতি জীবের যে ভক্তি সেটাকেই অমৃত বলা হয়। অন্য কিছু জগতে যেগুলো অমৃতর জন্য লোকে ছোটাছুটি করে, কুম্ভমেলা আদি জায়গায়, সেগুলো কোনোটাই অমৃত নয়, বাস্তব অমৃত এটা। অদ্বৈত গোসাই যে যখন তিনি বসো, যখন অদ্বৈত গোসাই শুদ্ধ ভক্তির কথা আলোচনা করলেন তখন বিভিন্ন জায়গায় সারা পড়ে গেল, তারা অত্যন্ত ক্ষুব্ধ হলেন। এ ধরনের অপ্রাকৃত জগতে অকৈতব্য সত্য কথা, সত্য সিদ্ধান্ত আলোচনা হওয়াতে অনেকেরই অসুবিধা হয়ে গেল। অদ্বৈত গোসাইয়ের সিদ্ধান্ত এবং আচরণে কোনো পার্থক্য ছিল না, অদ্বৈত গোসাইয়ের যে আচরণ এবং সিদ্ধান্ত কোনো আলাদা নয়। যে কথাটা খুব মাইনিউটলি শুনতে হবে,
যে কথাটা অনুভবের সঙ্গে শোনা দরকার সেটা হলো কোনো ব্যক্তি তিনি হরিকথা বলছেন কিন্তু হরিকথা সেই হরিকথার সঙ্গে তার নিজের আচরণের কোনো মিল নাই সেটাকে আদৌ হরিকথা বলা হবে না। যে কথা বলতে গিয়ে খুব সাবধানে এই কথাটা উপলব্ধি করবার কথা আমি অনুরোধ করছি সেটা হলো কি, যখন কোনো জায়গায় হরিকথা হচ্ছে হরিকীর্তন হচ্ছে সেই হরিকথা কীর্তনের সঙ্গে যে ব্যক্তি হরিকথা কীর্তন করছেন তার আচরণ আদর্শ চরিত্রের সঙ্গে কোনো মিল নাই তখন সেটাকে হরিকথা বলা হবে না, হরিকথা বলা হয় না। অদ্বৈত গোসাঁয়ের অকর্তব্য আচরণ এবং হরিকথাতে জগতে সারা পড়ে গেল, তার কারণ তার যা আচরণ এবং সিদ্ধান্ত সব কিছু মিলে যাচ্ছে, তিনি যা মুখে যা বলতেন তা আচরণও তাই করতেন। একটা উদাহরণ আপনারা যদি শোনেন, একটা উদাহরণ যদি আপনারা শোনেন তাহলে বুঝতে পারবেন কী ধরনের নিষ্কপট আচার্যত্ব প্রকাশিত হয়েছিল অদ্বৈত আচার্য গোসাঁয়ের কৃপার ফলে। জগতের ব্যক্তি একটু আগেই আলোচনা করলাম, যখনই তারা কোনো অকর্তব্য কথা বলতে যাবেন তার আগে তাদের ভীতি সৃষ্টি হয়, কারণ আমার প্রণামীটা কম হয়ে যাবে, আমার জগতের লোক মালা দেবে না যেহেতু আমি সব কথা বলছি। আপনাদের এটা বোঝা উচিত যে কতখানি নিঃস্বার্থ এই সাধু, কতখানি নিঃস্বার্থ নিষ্কপট এই সাধু যে সমাজের এই প্রতিষ্ঠাগুলো প্রণামীগুলো এগুলোকে উপেক্ষা করে অকর্তব্য জগতের সত্য কথাগুলো আপনাদের সামনে বলে আপনাদের মায়াকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করছে, এটা আপনারা কতখানি স্যাক্রিফাইস এটা আপনারা অনুভব করলেন। একটা স্বাধীনতা সংগ্রামীর স্যাক্রিফাইস সমাজের লোক গুণগান করে, কিন্তু একটা সাধুর সমগ্র জীবনে যে আচরণ যেগুলো করার পর সেই সমগ্র জগৎ থেকে বিদায় নেয় বাহ্য দৃষ্টিতে, তিনি যে জগতের কাছে যে সব কথা বললেন আচরণ করলেন ভক্তির কথা শেখালেন তিনি চলে যাওয়ার পর এই স্বাধীনতা সংগ্রামীর মতো তার পাঁচ মাথার মধ্যে কোনো আরতি করা হয় না, কারণ এই সমাজ হচ্ছে বদ্ধ পাগল, তারা জানে না। ওই নেতাগুলোর মালা দেয় সেখানে অনেক কিছু হয়, কিন্তু এই সব সাধু যা জন্ম জন্ম ধরে আপনাদের জন্য প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে তাদের বন্দনা করা হয় না, বরঞ্চ তারা না এলেই ভালো, তারা কেন এলেন এইসব কথা বলবেন আমার বিপদ হয়ে যাবে, এইসব হচ্ছে বর্তমান যুগের হরিভজনের কথা। আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন কেন অদ্বৈত আচার্যকে দৈব বর্ণাশ্রমের টপমোস্ট প্রচারের একেবারে টপমোস্ট ব্যক্তিত্ব বলা হয়েছে। দৈব বর্ণাশ্রম এর কথাটার মানে অনেকেই বলেন কিন্তু তারা গীতা খুলে বসে বিশ্বনাথ চক্রবর্তীবাদ কী বলেছেন, বলদেব বিদ্যাভূষণ কী বলেছেন ওগুলো খুলুন, নিজের ব্যক্তিগত মতামত প্রকাশ করবেন না। ব্যক্তিগত মতামত প্রকাশ করাটা ভক্তির কথা নয়, মহাজন যেন গত সপান্থা মহাজনরা যাওয়ার সেটা বলুন। তারা দৈব বর্ণাশ্রমে ব্যাখ্যা করছে উল্টো পাল্টা, তারা ব্যবিচারটাকে দৈব বর্ণাশ্রম বলছে ঠিক আছে এরকম ধরনের কথাগুলো বলছে, কিন্তু যদি অকর্তব্যভাবে দৈব বর্ণাশ্রমে ব্যাখ্যা হয় এখান থেকে মনে হয় দু একজন লোক থাকবে বাকি সব পালাবে, তারা সহ্য করতে পারবে না। দৈব বর্ণাশ্রম এতটাই কট্টর এবং বিশুদ্ধ যে সম্বন্ধে গীতাতে ভগবান অনেক হাজার হাজার বছর আগে দুঃখ করে অর্জুনের কাছে বলেছেন দেখো বর্ণসংকর সৃষ্টি হবে, বর্ণসংকর হচ্ছে অত্যন্ত সমাজের ভয়ঙ্কর বিপদের কারণ, বর্ণসংকর হওয়ার পর আর সমাজের কোনো বিশুদ্ধতা বজায় থাকবে না, সমস্ত খিচুড়ি হয়ে যাবে মুড়ি মিছড়ি একদম। বর্ণ এবং আশ্রমের যে বিভেদ, এগুলো বিভেদ মানে এটাকে ডিসক্রিমিনেশন বলা হয় না, যেটা আফ্রিকাতে ডিসক্রিমিনেশন বলা হয় অ্যাপার্থয়েড নীতি, আফ্রিকাতে বলা হতো অ্যাপার্থয়েড নীতি ডিসক্রিমিনেশন, কালো এবং সাদা আলাদা, সাদা ব্যক্তিদের পাওয়ার বেশি কালোদেরকে পায়ের তলা রাখবে, কিন্তু কৃষ্ণ ভগবান এই কারণেই ধর্ম দৈব বর্ণাশ্রম করেন নাই। বর্ণ এবং আশ্রমের যে সেগ্রিগেশন এই সম্বন্ধে বৃন্দাবনে সাত দিন যাবৎ আলোচনা হয়েছিল আজ থেকে চোদ্দ পনেরো বছর আগে, ইদানিংকালে বা দু তিন মাস আগে ইংরাজিতে হয়েছিল দু চার দিন যাবৎ, এতে বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা আছে কেন করেছেন, কেন মহাপুরুষরা এই দৈব বর্ণাশ্রমে কেন সম্মান করেন। যদিও দৈব বর্ণাশ্রমটাই ফাইনাল কথা নয়, আমাদের দৈব বর্ণাশ্রমের শৃঙ্খলকে ছিন্ন করে অপ্রাকৃত জগতের অপ্রাকৃত দেহ নিয়ে ভগবৎ সেবায় নিয়োজিত হতে হবেন, যার জন্যে গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের পরিচয় দিয়েছেন
গোপি ভর্তুর পদকমল দাস দাসানু দাস নাহং বিপ্পো ন চ নরপতির নাপি বৈশ্য না শূদ্র নাহং বর্ণী ন চ নরপতি গৃহস্থ ভাইতির বা কিন্ত গৃহপতি বা পদ্মিক এই যে লোকগুলো যাতায়াত করছে ভুল হয়ে যায় অ্যাটেনশন বিক্ষেপ হয়ে যায়। হ্যাঁ নাহাম বিপ্প ন চ নরপতির না বৈশ্য এই ইত্যাদি কথা বলেছেন, লাস্টে পরিচয় দিয়েছেন বিশুদ্ধ অবস্থায় আত্মার কি পরিচয় হতে পারে, জীবের কি পরিচয় বাস্তব। এখন অদ্বৈত গোসাঁইজি বর্ণ এবং আশ্রম ধর্মের সঙ্গে কোনোদিন সমাজের যারা আমরা উচ্চ অবস্থায় আছি আমরা ব্রাহ্মণ এরা বৈষ্ণব নিচু ইত্যাদি কথা অদ্বৈত গোসাঁই কোনোদিন মেনে নেননি। তখনকার দিনে সমস্ত শান্তিপুর অদ্বৈত গোসাঁয়ের বিরুদ্ধে ছিল, তথাপি অদ্বৈত গোসাঁই এর সঙ্গে কম্প্রোমাইজ করেননি। সমাজের লোক আমাকে আক্রমণ করবে, অতএব কথাটা একটু পরিবর্তন করে দিই, একটু কম্প্রোমাইজ করি, অদ্বৈত গোসাঁই করেননি। অদ্বৈত গোসাঁই দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন একই কথা যে একমাত্র বৈষ্ণবী হচ্ছে টপমোস্ট, যার বিশুদ্ধ কৃষ্ণ ভক্তি বা বিষ্ণু ভক্তি আছে সেই সর্বোত্তম। যদি কোনো ব্রাহ্মণের মধ্যে কোনো ভক্তি দেখা যায় না যায় তাহলে বিপ্রাত দিশর গুণ জুতাক অরবিন্দ নাব পদারবিন্দ বিমুখাত সপচম বরিষ্ঠম। যদি কোনো ব্রাহ্মণের মধ্যে কোনো হরিভক্তির কোনো প্রসঙ্গ না থাকে তাহলে তাকে সবসময় নিচু বলা হয়, শূদ্র, শূদ্রও না অন্তজ বললেও ভালো হয়, তা এত নিচুতে নেমে যাচ্ছে, সে নোংরা কাজ করছে, মদ্যমাংস চলছে তার সমস্ত কিছু, যার জন্য বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত ভাগবতের এই কথা আমরা উপলব্ধি না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো নিস্তার নাই। বিপ্রাত দিশর গুণ জুতাত অরবিন্দ নাভ পদারবিন্দ বিমুখাত সপচম বরিষ্ঠম। বিপ্রাত এটা হচ্ছে যা সামান্য সংস্কৃত পড়েছেন জানেন, বিপ্রাত বলতে এটা তুলনা বলা হয়েছে বিপ্র থেকে, বিপ্রের থেকে যদি বিপ্রাত কীরকম বিপ্র, দ্বিসর গুণ জুতা দ্বি সর মানে হচ্ছে ছয়, ছয় মাল্টিপ্লাইড বাই টু মানে হচ্ছে বারো, ছয়কে যদি দুই দিয়ে গুণ করা হয় তাহলে বারো হয়, বাই হয় কি না, তারে বিপ্রাত দ্বিসর গুণ জুতাত অরবিন্দ নাব পদারবিন্দ বিমুখা সপচম বরিষ্ঠম। তার থেকে সপচ কুকুর রান্না করে খেত আগে, সে এখন কৃষ্ণভক্ত কৃষ্ণভক্তি লাভ করেছে, তার মর্যাদা ব্রাহ্মণের থেকে অনেক ওপরে, সেই নামে ব্রাহ্মণ বাস্তবিক ব্রাহ্মণ সে নয়, এটাই শাস্ত্রের বিচার। অদ্বৈত গোসাঁয় ভাগবতের সমস্ত বিচারগুলো সমাজের সামনে রেখেছেন, কোনো তার্কিক ব্যক্তি অদ্বৈত গোসাঁয়ের কাছে এসে স্থান পান নাই, কম্প্রোমাইজ তিনি করেন নাই। আমি একটা ঘটনার মাধ্যমে এই কথাটা বললেই আপনারা উপলব্ধি করতে পারবেন, তখনকার দিনে ব্রাহ্মণের স্মার্ত ব্রাহ্মণের প্রভাব ছিল বেশি, কিন্তু অদ্বৈত গোসাঁই এসব পরোয়া করেন নাই। ছিল অদ্বৈত গোসাঁই, তার এইসব বিচারগুলো ভাগবতের বিচার সমাজের সামনে আচরণ মুখে রেখেছিলেন। যখন হরিদাস ঠাকুর প্রথম অদ্বৈত গোসাঁয়ের সঙ্গে মিলন হলো, যদিও তারা নিত্য পার্ষদ তথাপি বাহ্যদৃষ্টিতে তাদের মিলনের প্রসঙ্গ আমরা দেখি, অদ্বৈত গোসাঁয় প্রাণ থেকে তাকে ভালোবেসেছিলেন এবং উপলব্ধি করেছিলেন এ ব্রাহ্মণের শ্রেষ্ঠ শুধু নয়, কোটি কোটি ব্রাহ্মণের এক জায়গায় রাখলে পরে হরিদাস ঠাকুরকে এক জায়গায় রাখলে তার ওজন অনেক বেশি হবে, আনপ্যারালাল আনবিটেন আনপ্যারালাল, তার সঙ্গে তুলনা কাউর করা যাবে। অদ্বৈত গোসাঁয় যখন ফুলিয়াতে ভজন আরম্ভ করলেন, ছিল অদ্বৈত গোসাঁই এই যখন হরিদাস ঠাকুর ভজন আরম্ভ করলেন শান্তিপুরে, তখন অদ্বৈত গোসাঁই প্রত্যহ তাকে অন্ন দিতেন। হরিদাস ঠাকুর একদিন দুঃখ করে বলছেন, কী কাজ তোমার এই প্রত্যহ আমাকে অন্নদান করো, আর সমাজের এইসব নিন্দা তুমি চিন্তা করো না, কী দরকার আমাকে এসব দেওয়ার, আমি তো ম্লেচ্ছ জাতি, আমার উচিত নয়। অদ্বৈত গোসাঁই কোনো কথা কর্ণপাত করলেন না, তাকে প্রত্যহ সেই কিন্তু প্রসাদ তিনি দিতেন। এবং শুধু তাই নয়, পরবর্তীকালে যখন অদ্বৈত গোসাঁই এখানে নিজের যখন পিতৃবিয়োগ হলো, যখন গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাব হয়েছিলেন, সেই সময় অদ্বৈত গোসাঁয়ের বাহ্যদৃষ্টিতে বয়স ছিল 52 বছর সামথিং, যখন অদ্বৈত গোসাঁই দেখছেন জানেন গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাব হয়েছেন, এখানে হরিদাস ঠাকুরও নাচছেন এবং অদ্বৈত গোসাঁয় নাচছেন, হরিদাস বলছেন জানি কিছু কার্যে কিছু আভাস আছে তোমার, কিছু মনে হচ্ছে আজকে কিছু অদ্ভুত কিছু ঘটেছে, তা নাহলে তুমি এরকমভাবে নাচছো, তোমার
ইত্যাদি কথা বলেছিলেন অনেক কথা, এসব কথা বললে এখন দিনের পর দিন বলতে থাক কিছু হবে না, শেষ পাওয়া যাবে না। কাজেই তার সিদ্ধান্ত বিচারের কথা উল্লেখ করেই আমার শান্তি হবে, আনন্দ হবে। সেখানে অদ্বৈত গোসাঁয়ের পিতৃদেব বিয়োগ হলেন, অদ্বৈত গোসাঁয়ের পিতৃদেব যখন বিয়োগ হয়েছিলেন কুবেরজি মহারাজ, কুবেরজি মহারাজ চলে যাওয়ার পর তিনি যখন সাধ্যের আয়োজন করেছিলেন, জেনে রাখবেন ভক্তিবিনোদ ঠাকুর সব বিচার দিয়েছেন, বিশ্বনাথ চক্রবর্তী দিয়েছেন, যখন কোনো ভগবত ভক্ত সংসারে থাকেন, সংসারে থাকাকালীন অবস্থায় সে গৃহধর্ম পালন করছেন, তাকে যখন পিতৃসাধ্য করতে হয়, পিতৃসাধ্য করলে তাকে এমনভাবে ব্যালেন্স করে করতে হয় যাতে সামাজিক মর্যাদাটা উল্লঙ্ঘন না হয়, অ্যাট দ্য সেম টাইম তাকে ভগবানের প্রসাদ দিয়ে করুক, যা দিয়ে করুক। সেখানে টিকাকাররা বলছেন সে ওই সাধ্যের ক্রিয়াকর্মটা বাহ্য দৃষ্টিতে করলো, সমাজে তার কিছু করার নেই, সে একা আছে সমাজে, সবার চাপ দেবে, সেই সময় তার যে ক্রিয়াকর্মটা করলেন তিনি সাধ্যের, তিনি কিন্তু হৃদয়ে শ্রদ্ধা ছিল না, তিনি অন্তরাতে জানেন ভগবানের হরিকীর্তন হরিকথা আলোচনা হলেই বাস্তবিক পক্ষে আমার এই পিতৃপুরুষগণের সাধ্য সার্থক হবে, কিন্তু সমাজের লোক দেখবে বিধি দৃষ্টিতে কী করেছেন। সেই জন্য বাহ্য দৃষ্টিতে তিনি যদি কিছু সামাজিক কিছু আচরণ করতে বাধ্য থাকেন, কিন্তু সেই আচরণে তার ভক্তি নষ্ট হয় না, তার কারণ তার ভেতরে ওই ক্রিয়াকর্মটার জন্য শ্রদ্ধা ছিল না, খালি করতে হয় সমাজের লোক নালে বলবে উনি করেননি, আমিও করবো না, আমিও ভেঙে দিই। যার জন্য জোর করে সামাজিক ব্যক্তি যারা থাকেন, আদর্শবান ব্যক্তি যাদের আদর্শ দেখে সমাজের বাকি লোক অনুগমন করবে, সেই জন্য তাদেরকে বাধ্য হয়ে করতে হয়। কৃষ্ণ এই কথাটা পরিষ্কার জানিয়েছেন যে আমি বাধ্য, আমার কিন্তু এই কর্মে কোনো স্পৃহা নাই, আমি কিন্তু এসবে কিছু যায় আসে না অর্জুন, আমি কিন্তু বাধ্য হয়ে এইসবগুলো করছি, আমি যদি না করি সমস্ত লোক কিন্তু বিপথে চলে যাবে, তারা বলবে এনি করেননি, আমিও করবো না। গৌরাঙ্গ মহাপ্রভুর শিশু বয়স থেকে আরম্ভ করে তার ব্রহ্মচর্য পালন থেকে আরম্ভ করে গৃহস্থ ধর্মের যে নীতিগুলো এবং সন্ন্যাস অবস্থায় সমস্ত কিছু টপমোস্ট আইডিয়ালিজম, চৈতন্য মহাপ্রভু ওপরে আর আদর্শকে স্থাপন করতে পারবে না, তিনি গৃহস্থ ধর্মে যে সব স্থাপন করে সব কিছু অদ্বৈত গোসাঁয়ের তাই, যাকে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য গুরু বলছেন, সবসময় পায়ের ধুলো নিতে চান, এ প্রসঙ্গে অনেক কথা। এখন প্রশ্ন হল অদ্বৈত গোসাঁয় যখন পিতৃবিয়োগ হলো, কুবেরজি মহারাজ চলে গেলেন জগৎ থেকে, অদ্বৈত গোসাঁয় শ্রাদ্ধের আয়োজন করলেন, কিন্তু মুখ্যত তিনি হরিকথা হরিকীর্তনকেই প্রাধান্য দিয়েছিলেন, স্মার্ত বিষয়গুলোকে এত না, তথাপি সমাজে রয়েছেন। তখন তিনি ব্রাহ্মণদের সব ডেকেছেন, আপনারা আসুন সব পিতৃসাধ্যেতে, আপনারা প্রসাদ ভোজন করবেন, আপনারা পেলে ভালো হবে। কিন্তু অন্তরতে যিনি জানেন যে আমার এই যে নিমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে যারা বৈষ্ণব, তাদের ভোজনে কিন্তু সবচেয়ে উন্নত, সবচেয়ে কিন্তু ভালো ফল হবে, এক্সিলেন্ট ফল। সেই সময় সাধ্যেতে অনেক ব্রাহ্মণ ব্যক্তি এসেছিলেন, কিন্তু অদ্বৈত গোসাঁ শাস্ত্রের মুখে কথা বলে পেছনে অন্যরকম করেন নাই, যার জন্য অদ্বৈত গোসাঁকে আমরা এত আদর্শ মানি। কী জন্য? তিনি যখন সাধ্য হয়েছিল, সাধ্যের পাত্রটা নিয়ম হলো প্রচণ্ড আচরণশীল কোনো ব্রাহ্মণকে সাধ্যপাত্র দিতে হয়, সাধ্যপাত্র সবসময় শুদ্ধ ব্রাহ্মণকে দিতে হয়, শুদ্ধ ব্রাহ্মণ মানেই হলো শুদ্ধ বৈষ্ণব, ব্রাহ্মণ অথচ বৈষ্ণব নয় এটা অ্যাবজার্ড, হয়ই না, ব্রাহ্মণ মানেই হচ্ছে বৈষ্ণব, যার বিষ্ণু ভক্তি নাই তাকে ব্রাহ্মণ আদৌ বলা যাবে না। আর যারা বলছেন আমরা শাক্ত ব্রাহ্মণ, আমি অনেক লেখার মাধ্যমে, সংস্কৃত প্রচুর লেখার মাধ্যমে, কথার মাধ্যমে এগুলো আগেও প্রমাণ করে দিয়েছি ভক্তিবিনোদ ঠাকুরের এই কথা, যারা বিশুদ্ধ শাক্ত, যারা বিশুদ্ধ শাক্ত তারাই হলো বিশুদ্ধ ব্রাহ্মণ, বুঝা গেল, তারাই হলো বিশুদ্ধ বৈষ্ণব, যারা বিশুদ্ধ শাক্ত, বিশুদ্ধ শাক্ত অর্থে যারা রাধারণীর চরণের মর্যাদা দেন তারাই হলো বিশুদ্ধ ব্রাহ্মণ, তারাই হলো সবচেয়ে বিশুদ্ধ বৈষ্ণব। এই কথা অনেক বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা আছে। এখন অদ্বৈত গোসাঁই এই সাধ্যপাত্র তিনি কি করলেন, তিনি কিন্তু সমাজের মর্যাদা লঙ্ঘন হবে এই বিচার করলেন না, তিনি বিচার করলেন গীতাতে যা বলা আছে দৈব বর্ণাশ্রমে, ভগবান নিজে বলেছেন আমি এইসব দৈব বর্ণাশ্রম প্রকাশ করেছি, এটা যেন সাইন্টিফিকভাবে বিজ্ঞানভিত্তিকভাবে সবাই যেন পালন করে, যদি না করে তাহলে আজকের যে অবস্থা শূদ্র সব হয়ে গেছেন সব সমাজ, এইরকম অবস্থা হবে, আর কিছু করার নেই। অদ্বৈত গোসাঁয় সেই সাধ্যপাত্র কী করলেন, হরিদাস ঠাকুরকে সাধ্যপাত্র দিলেন, হরিদাস ঠাকুর কানে আঙুল দিয়ে বললেন আচার্য গোসাঁয় আপনি কি একই একই করছেন, এটা তো ভালো নয়, এ তো সমাজের লোক রেগে যাবে, আমাকে আপনি
আমি সাধ্যবাত্র দিলেন এটা তো উচিত হয় না। আচার্য গোস্বামী তখন চিৎকার করে বলেছেন, সেই সে আচরিব যে শাস্ত্র মতে কয় কোটি ব্রাহ্মণ খাইলে, হ্যাঁ কোটি, হ্যাঁ তুমি কই খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন, তুমি খেলে কোটি ব্রাহ্মণ, আমি কোনো শাস্ত্রের বাইরে কোনো কাজ করব না, সমাজের লোক যা ইচ্ছে করতে পারে, তোমাকেই আমি এই শ্রাদ্ধপাত্র দান করব। শ্রাদ্ধপাত্র তাকে ভোজন করালেন, এদিকে সমাজে একটা এজুটেশন আলোড়ন সৃষ্টি হয়ে গেল। এমন একটা আলোড়ন সৃষ্টি হলো যে কোনো ব্যক্তি স্থির থাকা মুশকিল, সমস্ত ব্যক্তিরা হাজার হাজার ব্রাহ্মণ সমস্ত না খেয়ে প্রায় অভিশাপ দেওয়ার মতো, আমরা চলে যাবো, আমরা এখানে খাবো না, থাকুন আপনি এসব নিয়ে, এইসব আপনি আচার আদর্শ সব ভ্রষ্ট করছেন সব সমাজ বলে, তারা সেখান থেকে এক বাক্যে না খেয়ে রাগ করে একেবারে চেঁচিয়ে চলে গেল, প্রত্যেকে চলে গেল। অদ্বৈত গোস্বামী তাদের পায়ে ধরেননি, অদ্বৈত গোস্বামী পায়ে ধরেননি, খালি এই কথা বললেন, যদি আপনার মনে হয় আমি শূদ্র আচরণ করেছি, শাস্ত্রের বাইরের কোনো আচরণ করেছি, তাহলে এক কাজ করুন, এখানে যদি আপনাদের মনে হয় প্রসাদ অশুদ্ধ হয়েছে, এমনি তো মহাপ্রসাদ কখনোই অশুদ্ধ হয় না, স্পর্শদোষ হয় না, তথাপি আপনাদের যদি এই বিচার থাকে আজকে এখানে খাওয়ার যোগ্য নয়, এগুলো মহাপ্রসাদ নয়, ঠিক আছে মহাপ্রসাদের চরণে আপনাদের অপরাধ হবে কি হবে মহাপ্রসাদ বুঝে নেবে, আমি এর মধ্যে মাথা খাওয়াবো না, আপনারা এক কাজ করুন আমার কাছ থেকে চাল ডাল তেল শিরা নিয়ে যান, যা সবজি তেল চাল ডাল তেল নুন ঘরে সবই আছে, আপনারা দয়া করে অন্তত এটা নিন। তারা সব বলেন ঠিক আছে, তাহলে আমাদের চাল ডাল তেল নুন দিয়ে দিন, গোবিন্দভোগ চাল যা যা কিছু আছে সব, তারা কি করলেন যা যা কিছু সিধা আছে সব কি করলেন সব নিয়ে চললেন। সব নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের এমনই একটা অদ্ভুত কৃপা গৌরাঙ্গের, সেই দিন কি হলো এমন ঝড় বৃষ্টি শুরু হলো যে ঝড় বৃষ্টিতে লোকে পাগল হয়ে যাচ্ছে, এবং তিনটে চারটে গ্রাম চারিদিকে খুঁজে আগুন পাওয়া গেল না, সমস্ত জায়গায় আগুন নিভে গেছে। একটা তখনকার দিনে নিয়ম ছিল আগুনকে সংরক্ষণ করে রাখতে হতো, আগুন তখনকার দিনে এরকম ব্যাপার ছিল না, আগুনকে সংরক্ষণ করে রাখত, এই আগুন কোনো জায়গা তিন চারটে গ্রাম ঘুরে ঘুরে কোনো রকম আগুন পাওয়া গেল না, যা জান আগুন পাওয়া গেল গেল না। সেই সময় তারা ফেড আপ হয়ে গেলেন যে চারটে তিন চারটে পাঁচটা গ্রাম ঘুরে কোনো আগুন পাওয়া গেল না, তিন চারটে গ্রাম ঘুরে কোনো আগুন পাওয়া গেল না, মহা আশ্চর্য, তাহলে নিশ্চয়ই আমাদের কোনো অপরাধ হয়েছে, আমাদের নিশ্চয়ই মহাপ্রসাদ বা অদ্বৈত গোস্বামী ওখানে আমাদের মনে হয়, তাহলে চারটে পাঁচটা গ্রামে কোনো আগুন পাওয়া গেল না, আমরা সারাদিনের পরে ভুক্ত অবস্থা, আমাদের এখনও ভোজন হলো না, ভগবানের কী ব্যবস্থা, এতগুলো লোক কেউই খেতে পেল না। তখন তারা সমস্ত ব্রাহ্মণগণ দল বেঁধে অদ্বৈত গোস্বামীর সিপাটে এসেছিলেন, এসে হাত জোর করে বললেন গোসাইজি আমাদের মনে হয় কোনো অপরাধ হয়েছে, কেন কী হলো, বা আজকে আমাদের সারাদিনে কোনো ভোজন হলো না, আমাদের আহারাদি হলো না, দয়া করে আপনার এখানে, দয়া করে আপনাদের এখানে যে ঠান্ডা প্রসাদ আছে, আপনার এখানে যে রন্ধন হয়েছিল সেই ঠান্ডা প্রসাদ যেগুলো আছে সেই ঠান্ডা প্রসাদ আপনি আমাদের দিন। তারা বললেন আপনার এখানে যে কালকের যে প্রসাদ রয়েছে সেই প্রসাদই আমাদের দিন, আমরা পাবো, তাহলে আমাদের কোনো আমাদের অপরাধের নিষ্কৃতি হবে না, কেন মহাপ্রসাদের চরণে আমাদের অপরাধ হয়েছে। সেখন অদ্বৈত গোস্বামীর কাছ থেকে তারা সেই আগের দিনের মহাপ্রসাদগুলো, মানে সকালে যেগুলো রান্না হয়েছিল সারাদিন হলো না, সন্ধ্যের সময় সমস্ত সেই সব মহাপ্রসাদগুলো তারা পেলেন। এতে কি বুঝলেন, এতে কি বোঝা গেল, অদ্বৈত আচার্যজি কোনোরকমভাবে শাস্ত্রের কথা এক আর আচরণে অন্যরকম এগুলো করেন নাই, করেছিলেন কি, তিনি কোনোরকমভাবে এইসব আদর্শ প্রকাশ করেন নাই। অদ্বৈত গোসাইজি তার বিভিন্ন লীলা প্রসঙ্গে আপনারা হয়তো অনেকেই তর্ক যোজনা করবেন, কিন্তু অপ্রাকৃত জগতের বিষয়ে কখনো তর্ক কখনো চলে না, তর্ক কখনো অপ্রাকৃত জগতের বিষয়ে তর্ক যোজনা করা যায় না। আপনাদের মধ্যে অনেকেই বলতে পারেন তিনি তো অদ্বৈত গোসাঁই, যার পরিচয় আপনি গেল বছরে দিয়েছিলেন, গেল বছরে শুরু করেছিলাম প্রথম শ্লোক দিয়ে, যে সেটা কি, যে তিনি যে আচার্যর কাজ করেছেন, যে আচার্যের কাজ করেছেন সেটা দিয়ে, তিনি যে আচার্যর কাজ করলেন তাতে মহাবিষ্ণু জগৎকর্তা মায়ায়া য সৃজতি অধহ তস্বাবতার এবয়ম, এব অয়ম অদ্বৈত আচার্যেশ্বরাহ, এব অয়ম মানে অ্যাফার্মেটিভ, সংস্কৃততে এব যেখানে বলা হয় সেখানে ছাপ্পা মারা হয়েছে একবারে, আর চেঞ্জ করা যাবে না। সেখানে বলছেন
অদ্বৈত গোসাইকে বলছে মহাবিষ্ণুর জগৎকর্তা মায়ায়াজ সৃজতিয়ত তস্যাবতার এবয়ম অদ্বৈত আচার্য ঈশ্বর অদ্বৈত আচারা অদ্বৈত আচার্য সাক্ষাৎ ঈশ্বর তিনি মহাবিষ্ণুর অবতার এই সম্বন্ধে কোনো ভুল নেই আপনাদের মধ্যে অনেকেই তর্ক আরম্ভ করে দেবেন তাহলে অদ্বৈত গোসাইয়ের তিনটে ছেলে কেন তাকে মানল না বাকি গোবিন্দ তারপরে এই কি অচ্যুতানন্দ মানল বাকি কেউ মানতে পারল না তারা কেন স্মার্ত রঘুনন্দনের অনুগমন করল এটা প্রশ্ন করতে পারেন এটা আপনারা প্রশ্ন করতে পারেন এখন আমার প্রশ্ন হলো আপনাদের কাছে যারা এই ধরনের প্রশ্ন উত্থাপন করবেন যারা এই ধরনের প্রশ্ন উত্থাপন করবেন তাদেরকে বেদান্তের বিভিন্ন বিচার দ্বারা অনেক সময় লাগবে আমি অল্প কথা আপনাদের কাছে এই কথাটা ফিনিশ করতে চাই আপনারা চুপ হয়ে যাবেন আর তর্ক করতে পারবেন না সেটা হলো আপনাদের কাছে আমার একটা কোয়েশ্চেন সেটা হলো এই জগতে এমন কিছু বস্তু বলুন যেটা ভগবান থেকে আসেনি আমার একটা প্রশ্ন সবার কাছে একটা প্রশ্ন যে এমন একটা বস্তু বা ব্যক্তি বলুন যেটা ভগবান থেকে আসেনি অন্য জায়গা থেকে এসছে আমার কথা বুঝতে পারলেন বোঝা গেল কি বললাম জগতে এমন কোনো ব্যক্তি বা বস্তু আপনারা বলতে পারেন কি যেটা ভগবান থেকে আসেনি অন্য জায়গা থেকে আসছে তাহলে অসৎ যদি ব্যক্তি এসে থাকে জগতে যারা চোর গুন্ডা বদমাস যারা অভক্ত তারাও ভগবানের থেকে এসছে যার জন্য সেই সব বৈষ্ণব ধর্ম সকলে প্রণতি এটা গল্প কথা নয় তার মানে এই নয় বৈষ্ণব জানিয়া করিব আদর হৃদয়ে বন্ধু জানি এগুলো সব মুড়িবিজি কেউ বুঝবে না কেন মহাজনের আনুগত্য শোনে না তো তাহলে এক্ষুনি বললেন আপনি সমস্ত দেখলেই প্রণতি হ্যাঁ উদ্ধবজি মহারাজ যখন দুর্যোধনকে প্রণাম করেছিল দুর্যোধন ভেবেছিল আমি রাজা একজন প্রণাম রাজন কিন্তু ও ছাগলটা জানে না দুর্যোধন তাকে প্রণাম করেনি তার ভেতরে যে ভগবান রয়েছে তাকে করেছে তো মহৎ ব্যক্তির দর্শনে যে চণ্ডাল কুকুর সবাইকে গীতাতে এসব কথা বলা আছে সে সমদর্শন যা সেই পণ্ডিত এসব গুপ্ত কথা তাই বলে এই নয় ভক্তের কোনো বিচার হবে না যিনি প্রবীণ ভক্ত তাকে সমাজের একটা সাধারণ হ্যাঁ তার সঙ্গে মিলিয়ে দেবো এরকম কথা বলা হয় না এগুলো সেগ্রিগেশন দরকার ভক্ত চিনিয়া করিব আদর ভক্ত কার কি মর্যাদা কে কি অবস্থায় এটা বর্তমানে কেউ উপলব্ধি করতে পারছে না কেন সে কথা হয় না সেই সব ব্যক্তির কাছে যায় না গোলে হরি বল দেয় তোরা ওইভাবেই তৈরি হচ্ছে তিলক মালা সবই রয়েছে অথচ কিছুই বুঝতে পারছে না উপলব্ধি নাই ঘুরে বেড়াচ্ছে ধামগুলোতে আমার কথা না এগুলো দুঃখ পেলে কিছু হবে না ভক্তিমোহন ঠাকুর বলেছেন এই সব ব্যক্তিগুলো তিলক মালা করছে একাদশী পালন করছে ধামে পরিক্রমা করছে সবই করছে অথচ তারা ভক্তিদেবীর চরণে এই যে অপরাধ হচ্ছে এগুলো উপলব্ধি করতে হয় কখন তারা বৈষ্ণব চরণে ধাম চরণে নাম চরণে অপরাধ করছে কিছুই জানে না কেদের কেউ শিক্ষা দেয়নি বর্তমানে টাকা পয়সার কোনো অভাব নেই কোটি কোটি ডলার চলে আসছে বিভিন্ন সংস্থাতে আমি নাম করতে চাই না কোটি কোটি ডলার এখন বৈষ্ণব সমাজে কোনো অভাব একটা সেটা হচ্ছে এই যে ধন সম্পত্তি যেটা হলে বাণী ধন অপ্রাকৃত বাণী সম্পত্তি এইটার এই এই সম্পত্তির অভাব হয়ে গেছে বর্তমানে কেউ উপলব্ধি করতে পারছে না যে বাণী সম্পত্তি বাণী ধন এই সম্পত্তি এটাই একমাত্র আমাদের ট্রেজার পুরো গৌড়ীয় সম্প্রদায়ের পুরো বৈষ্ণব সম্প্রদায়ের পুরো গৌড়ীয় সম্প্রদায়ের পুরো বৈষ্ণব সম্প্রদায়ের পুরো বৈষ্ণব সম্প্রদায়ের ধন সম্পত্তি একটা সেটা হচ্ছে বাণী সম্পত্তি সিদ্ধান্ত সম্পত্তি যেটা সম্পত্তি আমি কুকুরের মতো চিৎকার করে বলি কুকুরের মতোই বলি সিংহের মতো বললে অহংকার হয়ে যাবে সেখানে প্রত্যেক জায়গায় এটা আলোচনা করতে হয় যে যেখানে সিদ্ধান্তে গলত যেখানে সিদ্ধান্ত আলোচনা হচ্ছে না সেখানে জানা সেবাতেও গাফিলতি আছে সিদ্ধান্ত ঠিক না থাকলে সেবাও ঠিক থাকবে না সমস্ত এই জগতের গৌড়ীয় সম্প্রদায়ের যে সম্পত্তি সেই সম্পত্তিটা কী এটা হচ্ছে ধন সম্পত্তি হচ্ছে বাণী সম্পত্তি বাণী বৈভব এটা যদি সংরক্ষণ না করা হয় সমস্ত সম্প্রদায় ছারখার হয়ে যাবে কোনো ধন সম্পত্তি আমাদের টাকা পয়সা আমাদের বাঁচাতে পারবে না এটা জেনে রাখবেন যার জন্য অদ্বৈত গোসাইয়ের কথা আলোচনা করতে গিয়ে এই সব প্রসঙ্গগুলো আমি আলোচনা করতে বাধ্য হলাম অদ্বৈত গোসাই সমাজে যেভাবে চলেছিলেন তিনি কখনোই শুদ্ধ ভক্তির সঙ্গে আর বাজারের যে সস্তা সিদ্ধান্ত সহজিয়া তাদের সঙ্গে কোনোদিন কম্প্রোমাইজ করেন নাই তিনি বলেন নাই এগুলো মেনলেই সব হয়ে যাবে এসব কথা বলেন নাই হরিদাস ঠাকুর শেষ জীবন পর্যন্ত তিনি ভজন করেছিলেন ওখানে আর অদ্বৈত গোসাই গৃহস্থ ভূমিকায় থাকলেও সর্বশ্রেষ্ঠ আচার্যের ভূমিকায় তিনি ছিলেন আর এক্ষুনি আলোচনা করা হলো হরিদাস ঠাকুরকে তিনি কখনোই ম্লেচ্ছ বলে মনে করতেন না
তিনি সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ, ব্রাহ্মণের থেকেও শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ বৈষ্ণব হিসাবে সবসময় তাকে সম্মান করেছিলেন। এর ওপরে আর কিছু কথা বলার নাই। আলোচনা প্রসঙ্গে অদ্বৈত গোসাই যে বস না, অদ্বৈত গোসাই তিনি যে আচার্যের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, যাকে চৈতন্য মহাপ্রভু স্বয়ং গুরু এবং আচার্য রূপে মেনে নিয়েছিলেন, তাকে সবসময় গুরু মানতেন, আর চৈতন্য মহাপ্রভু যে তাকে গুরু মানেন, গুরু বুদ্ধি করেন, কারণ অদ্বৈত গোসাই মাধবেন্দু পুরীপাদের আশ্রয় গ্রহণ করেছিলেন। অদ্বৈত গোসাই মাধবেন্দু পুরীপাদের আশ্রয় গ্রহণ করেছিলেন। নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত গোসাই অনেক কথা, অদ্বৈত গোসাই যখন বিভিন্ন তীর্থ পর্যটনে গেছিলেন, তার তীর্থ পর্যটন প্রসঙ্গ আমার মতো ইন্দ্রিয় তর্পণ নয়। তার তীর্থ পর্যটন মানে হলো জগৎবাসীকে উদ্ধার করা। তিনি বিভিন্ন তীর্থ পর্যটন করার পরে যখন বৃন্দাবনে এসেছিলেন, বৃন্দাবনে আসার পর তিনি স্বপ্নযোগে মদন গোপালকে পেয়ে, মদন মোহন, তিনি মণিময় বিগ্রহ ভগবান তাকে আদেশ করেছিলেন, আমি এখানে আছি দ্বাদশ আদিত্যটোলা যেখানে তার কাছে, সেখানে ভগবান স্বপ্নাদেশ করলেন। অদ্বৈত গোসাই সেই মণিময় বিগ্রহ, নিত্যসিদ্ধ বিগ্রহকে আবিষ্কার করলেন। আবিষ্কার করার পর তিনি সেবা পুজো চালু করলেন। সেবা পুজো চালু করার পরেতে অদ্বৈত গোসাই একজন শুদ্ধ বৈষ্ণবকে সেই সেবা অর্পণ করে তিনি ব্রজধামে বিভিন্ন জায়গায় গেলেন, ব্রজধামে বিভিন্ন জায়গায় ব্রজমণ্ডল পরিক্রমায়। কিন্তু সেই শিষ্য সঙ্গে সঙ্গে খবর পাঠালো যে বিগ্রহ এখন নাই, বিগ্রহ লুপ্ত হয়ে গেছে, কেউ মনে হয় চুরি করে নিয়েছে, বিগ্রহ কোথায় গেল বলতে পারছি না। অদ্বৈত গোসাইয়ের কাছে সম্মুখে যখন এই খবর এলো, যে বিগ্রহ আর নাই, বিগ্রহ কোথায় গেছে কেউ বলতে পারছে না, তখন অদ্বৈত গোসাই অনাহারে উপবাসে তিনি শুরু করলেন অনশন, মানে তিনি জল পর্যন্ত গ্রহণ করলেন না। ভগবান তুমি কোথায় গেছো, আমাকে তুমি স্বপ্নাদেশ করে তুমি প্রকাশিত হয়েছ, এখন তুমি দয়া করে বলো তুমি কোথায় আছো, যদি না বলো আমি উপবাস করে আমার শরীর ছাড়ব, বলো তুমি কি করবে। সঙ্গে সঙ্গে ভগবান স্বপ্নাদেশে বললেন বিগ্রহ কোথায় যায় নাই, বিগ্রহ সেখানেই আছে, সেখানে ফুলের মালার ভেতরে লুকিয়ে রয়েছে, তুমি ওখানে গিয়ে খোঁজো। আমি ম্লেচ্ছ ভয়েতে, মুসলমান ব্যক্তিরা ম্লেচ্ছরা এসে আক্রমণ করতে পারে এই জন্য আমি স্পর্শদোষ এড়াবার জন্য আমি ফুলের ভেতরে, ওখানে যাও না, ফুলের ভেতরে আমরা রয়েছি। লোকগুলোর বুদ্ধি এতই কম যে পেছনে গিয়ে রণ্ডবত্তর করি, এখানে রণ্ডকে লোক ঢুকতে পারে না, এতটুকু কমন সেন্সও নাই। সেখানে বলছেন ভগবান আদেশ করলেন, স্বপ্নাদেশ করলেন, আমি কোনো জায়গায় হারিয়ে যাই নাই, আমি আছি ফুলের ভেতরে, আমি রয়েছি। সেখানে দেখলেন মদন গোপাল রূপে ছোট্ট, এইটুকু মদন গোপাল রূপে তিনি ছিলেন। এসব অনেক প্রসঙ্গ, সেই বিগ্রহ কুব্জা পুজো করেছিল, তারপর চৌবে, সেই বিগ্রহ চৌবে পেয়েছিল, চৌবের থেকে সনাতন গোসাই পেয়েছিল, অনেক ঘটনা এসব। অদ্বৈত গোসাইয়ের কাহিনী অনেক আগেকার কথা আমি বলছি। যেই দিন সেখানে অদ্বৈত গোসাই যখন ফিরে আসেন, তখন আসবার সময় এখানে তার সঙ্গে বিদ্যাপতির দেখা হয়েছিল। বিদ্যাপতির তার হৃদয়ের ভাব দেখে অদ্বৈত গোসাই আনন্দে আটখানা হয়ে গেছিলেন। এ ধরনের বিশুদ্ধ ভক্তি জগতের রসতত্ত্ব আর কেউ তো লিখতে পারেনি, অপূর্ব। বিদ্যাপতির এই সব লেখানিগুলো তিনি আনন্দে স্বীকার করেছিলেন। তারপর অনেক কথা এসব বলে আর সময় আর পাবো না, অনেক কথা, হরিকথা অনন্ত কথা। অদ্বৈত গোসাই যখন ফিরে এলেন, কোনো এক সময়তে মাধবেন্দু পুরীপাদ এখানে পর্যটন করতে করতে এখানে এসেছিলেন। এখানে এসে অদ্বৈত গোসাই তার সেবা করেছিলেন, তার ভক্তি থেকে তাকে গুরুরূপে স্বীকার করেছিলেন, এবং গুরু এবং সবার আদেশেই তিনি গৃহস্থ আশ্রম স্বীকার করতে বাধ্য হয়েছিলেন। সব অনেক কথা, কী করে গৃহস্থ আশ্রমে প্রবেশ করলেন, তার আবির্ভাব স্থান কোথায়, তাকে বলা হয় সদাশিব, কী জন্য বলা হলো, আন্দাজে বলা হলো কি তিনি সদাশিব, না,
এই শ্লোকে সেখানে মহাবিষ্ণুর জগৎকর্তা মায়ায়া য সৃজতি অধহ তস্যাবতার এবয়ম অদ্বৈতাচার্য ঈশ্বর। অদ্বৈত আচার্যকে মহাবিষ্ণুর অবতার বলা হয়, কিন্তু তার মধ্যে একটা পার্থক্য আছে, সামান্য একটা সামান্য অপ্রাকৃত ভেদ। সেই বিচারটা হলো এই যে অদ্বৈত গোসাই হলো সদাশিব, যার লোকটাকে বৈকুণ্ঠ লোকই বলা যায়। এই যতীন্ময় একটা সেটাকে কাটিয়ে তারপর যেতে হয় সেখানে, তার আগেতে মহাকালপুর বলে একটা পর, যেখানে অর্জুনকে নিয়ে কৃষ্ণকে ছিলেন ঘোড়ায় করে, অন্ধকারময় স্থান মহাকালপুর, সেটাকে কেটে তারপর যেতে হয়। অনেক কথা সেখানে আমার বক্তব্য হলো এই, অদ্বৈত গোসাই সেখানে বলছেন যে কি প্রসঙ্গ বলছিলাম এক্ষুনি, মহাবিষ্ণু জগৎকর্তা, তিনি হলো মহাবিষ্ণুর অবতার। কিন্তু এর মধ্যে অনেক কথা বলতে আমার অনেক কথা বলবার সময় নাই, অনেক কথা বলবার সময় নাই। গোলকের চতুর্পাশে যে মূল চতুর্ভূহ আছে সেখান থেকে সে শঙ্কর সঙ্গে আরেকটা চতুর্ভূহ হয়েছে বৈকুণ্ঠে, বৈকুণ্ঠে যে চতুর্ভূ শঙ্করসন সেখান থেকে কর্ণনবসায়ী, কর্ণনবসায়ী থেকে গর্ভগোসায়ী, তারপরে ক্ষীরোদগোসায়ী, অনেক প্রসঙ্গে সব আমি আলোচনা এবার পরের বছর যদি ভগবান বাঁচিয়ে রাখে তো আলোচনা করব। এক এক সময়তে এক এক আলোচনার দিগদর্শন হয়। অদ্বৈত গোসাইকে নিত্যানন্দ অভিন্ন বলা হয়েছে, নিত্যানন্দ অভিন্ন অদ্বৈত গোসাই। কেন নিত্যানন্দ গোসাই হলো বলদেবজি মহারাজ, আর বলদেব থেকেই এসছে আলটিমেটলি কর্ণনবসায়ী ক্ষীরোদগোসাই। কর্ণনবসায়ী মহাবিষ্ণু তিনি এই প্রকৃতির গর্ভেতে ইক্ষণ করেন, ইক্ষণ প্রকৃতির সঙ্গে ভগবানের প্রত্যক্ষ সংযোগের কোনো রাস্তা নাই। ভগবান হলো অপ্রাকৃত তুরীয় ভূমিকা, অপ্রাকৃত ভূমিকায় রয়েছেন, আর মায়াদেবী হচ্ছে জগতের, এই জগতের সঙ্গে ভগবানের সম্বন্ধ হয় না। কিন্তু তাহলেও আমি কিন্তু উত্তর দিয়ে দিয়েছি যে অন্বয় ব্যতিরেকাভ্যাম যত সাত সর্বত্র সর্বদা, যা কিছু অন্বয় ব্যতিরেকভাবে জগতে আছে। যেটা তর্ক করতে গিয়ে আপনি বললেন অদ্বৈত যোগের তিনটি ছেলে কেন বিরুদ্ধ হয়ে গেল, ভক্ত হলো না, আমি তখন কি প্রশ্ন করেছিলাম, আগে আমার উত্তর দিন, ভগবান থেকে জগতে আসেনি এমন কোনো বস্তু আছে কি? কাজেই অদ্বৈত গোসাই যে তিনটে ছেলে যে বিরোধিতা করেছিলেন সেটাও ভক্তির একটা আলটিমেটলি ঔজ্জ্বল্য বিধান করবেন। কেন বিরোধ না থাকলে একটা পুষ্ট হয় না, রাধারানী কেন এত বাধা পান, তাহলে ভক্তিটা বাড়ে। নদী যেমন যত বাধা পায় তত উচ্ছ্বলিত গতিতে প্রবাহিত হয়। সেখানে এত কথা আমি বলতে পারবো না আলোচনা প্রসঙ্গে। এই যে মহাবিষ্ণু জগৎকর্তা বলা কী কারণে, ওই যে এই যে মহাবিষ্ণু দেখছেন যেটা গীতাতে বলছেন যে আমি প্রকৃতির ইক্ষণকর্তা, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ সম্পূর্ণরূপে সেখানে আলোচনা করছেন গীতাতে, ময়াধ্যক্ষেণা প্রকৃতি সুয়াতে চরাচলম, আমার প্রিন্সিপালশিপ, আমার অধ্যক্ষতায় এই জগতে সমস্ত জায়গা কিছু প্রসব করেছে, গাছপালা জীব জন্তু মানুষ যত কিছু, যেটা আগে বলেছেন মমৈবংশ জীব লোকে জীবভূত সনাতন, আর এখানে বললেন যে জগতে যা কিছু মায়াধক্ষেণা প্রকৃতির সুয়াতে চরাচরম, এই চরাচর যা কিছু সব আমার থেকেই এসছে, জেনে রাখবে। আমার থেকে এসছে মানে ভগবানকে কেটে কেটে টুকরো টুকরো করে তা নয়, ভগবান পূর্ণ বস্তু। ভগবানের জগতে যদি কোনো ধুলিকণা থাকে, ভগবত জগতে ভগবত ধামে যদি কোনো ধুলিকণা থাকে, সেটা এই জগতের ইনফিনিটি ব্রহ্মাণ্ডকে এক জায়গায় করলে তার থেকে ওই ধুলিকণাটার দাম বেশি। কেন? ওটা অপ্রাকৃত জগতে ধুলিকণা, অপ্রাকৃত জগতে যা কিছু ধুলিকণা থেকে আরম্ভ করে যা কিছু সব কিছুই পূর্ণ। পূর্ণ জগতের মধ্যে অভাবের আরোপ করতে নাই, পূর্ণ তো পূর্ণ। আর উপনিষদ বলছেন পূর্ণস্ব পূর্ণ মাদায় পূর্ণ মেয় অবশিষ্যতে, পূর্ণ থেকে পূর্ণ এলে পূর্ণই থাকে। সেই জন্য সেখানে বলা হচ্ছে অদ্বৈত গোসাই থেকে এই জগৎ কি করে এলো, তার একটা সামান্য উত্তর, সেটা হচ্ছে ভগবান যে বলছেন আমার ইক্ষণ কর, আমার ইক্ষণেতে এই জগতে সমস্ত জীব পূর্ব সংস্কারে যে ছিল মহাবিষ্ণু, সেইগুলোকে মহাবিষ্ণু গর্ভে সেগুলোকে মায়াদেবীর গর্ভে স্থাপন করে ইক্ষণের মাধ্যমে, জ্যোতি, যেটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বলা হয়, অনেক ব্যাখ্যা সময় নাই। সেখানে বলছেন এই ইক্ষণকর্তা মহাবিষ্ণু, আর মহাবিষ্ণুর অভিন্ন যিনি আছেন অদ্বৈত গোসাই, তিনিও মহাবিষ্ণু, মহাবিষ্ণুর অবতার। তিনি কি দেবেন, যে জগতের ইনগ্রেডিয়েন্ট, যেটাকে ইংরেজিতে বলা হয় উপাদান। মহাবিষ্ণু হচ্ছে ইক্ষণকর্তা, নিমিত্ত কারণ, আর ইনি হচ্ছেন উপাদান কারণ, ম্যাটার।
সমস্ত উপাদান কারণগুলো অদ্বৈত গোসাইয়ের থেকে আসে। অনন্ত ব্রহ্মাণ্ডে যত উপাদান আছে সমস্ত অদ্বৈত গোসাইয়ের থেকে আসছে। আবার আপনারা তর্ক করেন, বিশেষ করে যারা ফিজিক্সে অনার্স নিয়ে পড়েছেন বা এমএসসি করেছেন, তারা বলবেন কী করে হয় অদ্বৈত গোসাইয়ের থেকে এত ব্রহ্মাণ্ড এলো? হ্যাঁ, সব বেদান্তের ব্যাখ্যা শুনলে বুঝতে পারবেন কী করে এলো। বৈজ্ঞানিকরা স্বীকার করতে বাধ্য হয়েছে যে কী করে শব্দ থেকে এই জগৎ উৎপত্তি। এইসব কথা এই দু চার মিনিটে বোঝানো যায় না, দিনের পর দিন বছরের পর বছর শুনতে হয় এসব কথা। যাই হোক, এই অদ্বৈত গোসাইয়ের থেকে কী করে ম্যাটার এলো উপাদান কারণগুলো, এটা একটা আশ্চর্য বিষয়। কেন এত বিষয় অনন্ত ব্রহ্মাণ্ড অদ্বৈত গোসাইয়ের থেকে এলো কী করে হয়? যেখানে অদ্বৈত গোসাইকে মহাবিষ্ণু বলা হয়েছে, মহাবিষ্ণুর স্বরূপটা কী সেটাই আপনার ভুলে ফেললেন, ভুলে গেলেন মহাবিষ্ণুর স্বরূপ কী। যস্যৈক নিঃশেষিত কাল মথাবলম্ব জীবন্তি লোম বিলজা জগদণ্ডনাথা বিষ্ণুর মহানস ইহো যস্য কলা বিশেষ গোবিন্দমাদি পুরুষম তমহম ভয়ামি। আছে ব্রহ্মসংহিতা। তাহলে মহাবিষ্ণু ইটসেলফ অনন্ত, ভগবান স্বয়ং অনন্ত, অনন্তর মধ্যে অনন্ত থাকবে আর কি কোনো কথা নাকি? তথাপি যদি কাউর সন্দেহ হয় তাহলে একটা কথা এই, এগুলো যারা বিজ্ঞান পড়েছেন তারা ছাড়া বাকি সমাজ বুঝবে না, সেটা হলো কোনো পদার্থ, কোনো পদার্থ কোনো বস্তু আছে সেটার যদি ডেন্সিটি ঘনত্ব আমি ইনফিনিটির দিকে চালিত করি তাহলে কী হবে? অর্থাৎ আমার বক্তব্য এই পৃথিবীটাকে আমি একটা বিন্দুতে নিয়ে আসতে পারব। এখানে অনেক লোক বলে কী করে হয় যে পাগলের পোলা, না যারা পড়েছেন ফিজিক্স পড়ে তারা বলবে এই পৃথিবীটাকে আমি একটা কেন্দ্র বিন্দুতে নিয়ে আসবো একটা ধূলিকণা। কেন বলছে ওর ঘনত্বটা যদি ইনফিনিটি চলে যায়, এর ঘনত্ব ডেন্সিটি, তাহলে এটা একটা বিন্দুতেও আসতে পারে, এটা অবাক হওয়ার কিছু। তাহলে জেনে নিন ভগবানের থেকে মাকড়সার জাল, ভাগবতে বলা রয়েছে মাকড়সা যেমন মাকড়সার জাল তৈরি করার জন্য বাইরে থেকে কোনো কিছুর অপেক্ষা রাখে না, নিজেই লালা থেকে মাকড়সার জাল তৈরি করে, আবার প্রয়োজন হয়ে গেলে পরে সেই জালটাকে সে খেয়ে নেয়। যশ যেন যত যশ যস্মৈ যত যত যথা যদা সব এই কারক যারা ব্যাকরণ পড়েছেন সবাই জানে, কে কি কিসের জন্য কোথা হইতে কেন কিভাবে সব উত্তর। পেছনে গেলে যেটা ব্যাকরণ ব্যাখ্যা করতে গিয়ে নিমায় চৈতন্য মহাপ্রভু করেছিলেন, লাস্টের জীবনে যখন চলে যাবেন সন্ন্যাস নিয়ে তখন ব্যাকরণ ব্যাখ্যা করছেন, যা ব্যাখ্যা করছেন সূত্র টিকা বৃত্তি ধাতু শব্দ সব ব্যাখ্যা আলটিমেটলি দেখো ভগবান কৃষ্ণ। আমি ধাতুর ব্যাখ্যা করলাম, ধাতু ব্যাখ্যা করতে কৃষ্ণই কিন্তু শেষ কথা। তখন ছাত্ররা বলছে আমাদের শিক্ষক কি আজকে পাগল হয়ে গেল নাকি, আগে তো এরম বলতো না, এখন যা কিছু বলছে ধাতু সূত্র অর্থ যা বলছে সব দেখাচ্ছে দেখো কৃষ্ণ থেকে এসছে, তাই কি না? তো অদ্বৈত গোসাই থেকে এই অনন্ত ব্রহ্মাণ্ড যা কিছু উপাদান কারণ এসছে তার যে গৃহিণী তাকে যোগমায়া জানবেন, তিনি কিন্তু জগতের শিব নন। আমি পরে যদি কোনো সময় সুযোগ ভগবান দেন অদ্বৈতকে বাঁচিয়ে রাখেন তাহলে আলোচনা করব কিভাবে অদ্বৈত গোসাই সদাশিব আর তার থেকে কৈলাসের শিবজি মহারাজ এসছেন যার ধ্বংস করা হচ্ছে তারই ছায়া, ঠিক যেমন যোগমায়ার ছায়াটা এই জগতে পড়েছে এটা হচ্ছে দুর্গা। হ্যাঁ, যে রয়েছে যে সৃষ্টি স্মৃতি পলয় সাধনে শক্তিরেখা ছায়েব যস্য ভুবনানি বিবর্তি দুর্গা ইচ্ছানুরূপমপি চেষ্টতে স যা সেনে হচ্ছেন সেই গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। নাহম বিপ্র ন চ নরপতির নাপি বৈশ্য না শূদ্র নাহং বর্ণি না চ গৃহপতির ন মনস্বতি বা কিন্তু পদ্মিখিল পরমানন্দ পূর্ণ মিতাধের গোপী ভর্তুর পদকমলয়র দাস দাসানুদাস বাঞ্ছা কল্পদুর্বশী কৃপা সিন্ধু ব্যবচ পতিতানং পাবন ভ্যো নমঃ।